আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আজকে 13 জেনারেশনের একটি পিসি বিল্ডের ভিডিও দেখাবো, যার মাধ্যমে আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন আপনি i9 13 জেনারেশনের যে প্রসেসরটি রয়েছে, প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করলে আপনারা কীরকম সুবিধা পাবেন এবং আপনার স্পিডটা কীরকম পাবেন। সাথে থাকবে আপনার একটি গ্রাফিক্স কার্ড। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই ধারণা পেয়ে যাবেন আপনাদেরকে কী পিসি বিল্ডের ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো। সো আর দেরি করছি না, চলুন ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন i9 আপনার 13 জেনারেশনের যে প্রসেসরটি সেটার প্রাইস পেয়ে যাবেন আপনার 71 থেকে 74 হাজার টাকার মধ্যে। আপনি এই প্রসেসরটি দিয়ে গেমিং ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। সাথে থাকছে একটি গ্রাফিক্স কার্ড, আপনাদেরকে গ্রাফিক্স কার্ডটা আপনার সামনে দেখা। সো এখন আপনার প্রসেসরটা নিয়ে আলোচনা করি। প্রসেসরটার মধ্যে পেয়ে যাবেন, প্রসেসরের ক্লক স্পিড হিসেবে পেয়ে যাবেন 3.00 GHz থেকে আপ টু আপনার 4.80 GHz পর্যন্ত, এবং ক্যাশ হিসেবে পেয়ে যাবেন 36 MB ইন্টেল স্মার্ট ক্যাশ। সিপিউ কোর হিসেবে পেয়ে যাবেন আপনার 24 এবং থ্রেড হিসেবে পেয়ে যাবেন 32। সো আপনার এই প্রসেসরটি আপনারা কেন নেবেন? যারা আপনার গেমিং এ ভালো পারফরমেন্স পেতে চান তারা অবশ্যই প্রসেসরটি নিতে পারবেন। আর এই প্রসেসরটির প্রাইস হচ্ছে আপনার 71 হাজার থেকে 74 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এখন চলে আসি আমরা গ্রাফিক্স কার্ডে। গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি MSI-এর একটি গ্রাফিক্স কার্ড, আর যেটা হচ্ছে 16 GB একটি গ্রাফিক্স কার্ড। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 16 GB যে গ্রাফিক্স কার্ডটি ইউজ করার কারণ হচ্ছে আপনার, যেহেতু আপনার এটা গেমিং এর জন্য তৈরি করতেছি সেহেতু আপনার এই গ্রাফিক্স কার্ডটি ইউজ করতেছি। আর এই গ্রাফিক্স কার্ডটির সাথে আপনার 2 ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন। আর এটার মডেলটা হচ্ছে MSI গ্রাফিক্স RTX 4080 16 GB একটি গ্রাফিক্স কার্ড। আর এটা হচ্ছে আপনার মেমোরি সাইজ হচ্ছে 16 GB, এবং এটার প্রাইসটা এখনো আমাদের অফিসিয়ালি জানানো হয় নাই, আমরা জানলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, এখানে আমরা SSD হিসেবে ইউজ করেছি 1 TB একটি SSD, যেটা হচ্ছে WD ব্ল্যাকের একটি 1 TB SSD NVMe। আর SSD ইউজ করার কারণ হচ্ছে আপনার হার্ড ডিস্ক স্লোতে রিড রাইট করে, সেহেতু আমরা একটু ফাস্ট কাজ করার জন্য আমরা 1 TB একটি গেমিং SSD নিয়েছি, যেটা হচ্ছে WD ব্ল্যাকের। আর এটার প্রাইস পেয়ে যাবেন, এটার প্রাইস হিসেবে পেয়ে যাবেন আপনার 67 হাজার টাকা। 67 হাজার টাকার মধ্যে SSD আপনারা ক্রয় করতে পারবেন। সো মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি আমরা MSI-এর প্রো Z790P ওয়াইফাই। এই মাদারবোর্ডটি ইউজ করার কারণ হচ্ছে এটার মধ্যে 4টি RAM স্লট রয়েছে, আপনার NVMe SSD 3টা লাগাইতে পারবেন এবং SATA বোর্ড পেয়ে যাবেন টোটালি 4টি। 4টি SATA বোর্ড হওয়ার কারণে আপনার এখানে আরও এক্সটার্নাল SSD ইউজ করতে পারবেন। আর মাদারবোর্ডের মধ্যে বিল্ট ইন 8GB LED রয়েছে। সো ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো পাওয়ার সাপ্লাই। আমরা এই PCটির সাথে যে পাওয়ার সাপ্লাইটি রাখতেছি, পাওয়ার সাপ্লাইটি হচ্ছে MSI-এর একটি পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে 1000 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, আর যেটার প্রাইস হয়ে যাবে আপনার 20 হাজার থেকে আপনার 21 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এই পাওয়ার সাপ্লাইটি ইউজ করার কারণ হচ্ছে, যদি একটি PC বিল করেন আর আপনার PCটা যদি গেমিং আকারে তৈরি করেন, সেহেতু আপনার এটার মধ্যে ভালো পারফরমেন্স পেতে হলে ভালো পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। কেননা ভালো পাওয়ার সাপ্লাই যদি ইউজ না করেন সেহেতু আপনার মাদারবোর্ড এবং র্যামের সমস্যা হতে পারে। সো আপনার মাদারবোর্ডের ভালো পারফরমেন্স পেতে হলে অবশ্যই ভালো একটি পাওয়ার সাপ্লাই ইউজ করবেন। সো ভিউয়ার্স, এখানে আমরা র্যাম হিসেবে ইউজ করতেছি কিংস্ট্যান্ডের একটি 16 GB র্যাম, আর যেটার বাসিটি হচ্ছে আপনার 5200 MHz, মানে 5200 MHz-এর একটি DDR5-এর একটি র্যাম, আর যেটা হচ্ছে 16 GB। আর রেগুলার প্রাইস হিসেবে পেয়ে যাবেন 13 হাজার থেকে 14 হাজার টাকার মধ্যে। সো বন্ধুরা, এখন আমরা চলে আসছি প্রসেসর কুলার। প্রসেসর কুলার হিসেবে আমরা রেখেছি আপনার MSI-এর একটি লিকুইড CPU কুলার, আর যেটার প্রাইস পেয়ে যাবেন আপনার 12 হাজার থেকে 13 হাজার টাকার মধ্যে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লিকুইড কুলার ইউজ করার কারণ হচ্ছে আপনার, যেহেতু এটা গেমিং আকার তৈরি করতেছি, যেটা আপনার লুকের দিকে ভালো হবে এবং আপনার কুলিং সিস্টেমটা ভালো হলে কিন্তু আপনার PC-র পারফরমেন্সটা আরও ভালো পেয়ে যাবেন, সেহেতু আমরা লিকুইড কুলারটা ইউজ করতে। সো ভিউয়ার্স, আমরা এখন আসি কেচিংয়ে। একটা PC লুকিংটা চলে আসে আপনার কেচিংয়ে, যদি কেচিংটা সুন্দর না হয় সেহেতু আপনার PC-র লুকিংটাও আপনার সুন্দর আসবে না। সো আমরা PC-র কেচিং হিসেবে ইউজ করতেছি MSI-এর একটি টেম্পার গ্লাস, একটি 8GB কেচিং, গেমিং কেচিং হিসেবে পরিচিত। আর এগুলোর প্রাইস হচ্ছে আপনার 11 হাজার থেকে 11.5 হাজার টাকার মধ্যে আপনার এই কেচিংটি পেয়ে যাবেন। এই কেচিংটি আপনার 8GB লাইটিং লাগানোর পর অনেক ভালো লুক দেখাবে। সো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমরা PC বিল্ডের ভিডিও দেখানোর পর সবার লাস্টে আপনাদেরকে সম্পূর্ণ PC বিল্ডের যে ভিডিওটা দেখানোর চেষ্টা করবো।